আসসালামু আলাইকুম। অলরেডি লাইভে আমরা দেখিয়েছি কিভাবে কেকে বেটার তৈরি করতে হবে এবং কতক্ষণের জন্য এটাকে আমরা বেক করতে দিব। তো আমি 25 মিনিট থেকে 30 মিনিট বলেছিলাম টাইম, আমাদের টাইম লেগেছে একদম এক্স্যাক্ট 30 মিনিট। 30 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে আমাদের এই কেকটা হয়ে গেছে এবং হাত দিয়ে দেখলে এভাবে দেখতে পাবেন যে একটু বাউন্স ব্যাক করবে, মানে আপনি চাপ দিলে আবার সেটা ব্যাক করে চলে আসবে। তো এটা আমি মোটামুটি এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি, এই অবস্থাতেই আমি এটাকে আনমোল্ড করে নিচ্ছি। তবে আপনারা চেষ্টা করবেন পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পরেই এটাকে আনমোল্ড করার এবং কাটার। তো আমার এটা পুরোপুরি এখনও ঠান্ডা হয়নি, অল্প অল্প এখনও গরম আছে। তো এই অবস্থাতে আমি এখন এটাকে আনমোল্ড করে নিচ্ছি এবং আনমোল্ড করা হয়ে গেলে আপনাদেরকে কেটে এটা দেখাবো। আচ্ছা, এখন বলি, আপনারা যারা চুলায় করবেন তারা কিন্তু সেমভাবেই চুলায় করতে পারবেন, আর যারা হচ্ছে কি না এরকম মোল্ড নেই যাদের কাছে তারা কিন্তু যে কোনো ধরনের পাউন্ড কেকের মোল্ড অথবা গোল রাউন্ড মোল্ডেও আপনারা এই কাজটা করতে পারবেন। আর স্লাইসের যে ব্যাপারটা সেটাও কিন্তু আপ টু ইউ, আপনি যেভাবে করে পছন্দ করবেন, যত বড় স্লাইস পছন্দ করবেন তত বড়ই কিন্তু কাটবেন। আমি জাস্ট আমার পছন্দ মতো ছোট ছোট বিস্কিট কেটে নিব, কারণ ছোট ছোট বিস্কিট দেখতে যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে। আচ্ছা, এখন দেখাচ্ছি আমি ভেতরের টেক্সচারটা। ভেতরে দেখেন কত সুন্দর হয়েছে, না ভেতরে একদম পারফেক্ট হয়েছে, যেমনটা আমি চাচ্ছিলাম, একটু স্পঞ্জি ভাব থাকবে তাহলে বিস্কিটটা কিন্তু খুব সুন্দর হবে। আচ্ছা, অনেকে চান যে আরও বেশি শক্ত করতে, যদি শক্ত বিস্কিট আপনি পছন্দ করেন তাহলে কিন্তু আরেকটু ময়দা এখানে অ্যাড হয়ে যাবে 2 টেবিল চামচের মতো। কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এরকম বিস্কিট করার, তাহলে কিন্তু দোকানের মতো বিস্কিটটা লাগবে খেতে। এখন আমরা হচ্ছে পাশে সরিয়ে রাখছি, আর এই পুরো পিসটাকে আমি হচ্ছে 4 ভাগ করে নিয়েছি। 4 ভাগ করে নিয়ে এরপরে আমি এভাবে করে ছোট ছোট স্লাইস কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কী সাইজ করছি, এবং চেষ্টা করবেন সবগুলো সাইজ একই রাখার। আচ্ছা, আমি এখানে একটা ব্রেড নাইফ নিয়ে নিয়েছি এবং সেটা দিয়ে স্লাইস করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটা নর্মাল চাকুর সাহায্যেও এই কাজটা করে নিতে পারবেন, তবে দেখা যায় যে চাকু দিয়ে কাটতে গেলে অনেক সময় ভেঙে যায়। তো সেজন্য আপনারা যদি আপনাদের কাছে ব্রেড কাটার থাকে তাহলে অবশ্যই এটা দিয়েই কাজটা করার চেষ্টা করবেন, আর একান্তই যদি না থাকে তাহলে নাইফ ব্যবহার করবেন। তো যদি সবগুলো সাইজ সমান না হয় দেখা যাবে যে কোনোটা হচ্ছে বেশি বেক হয়ে যাবে, কালার বেশি চলে আসবে, কোনোটাতে কম আসবে, কোনোটা ভিতরে কাঁচা থাকবে, কাঁচা ঠিক বলবো না মানে ভিতরে নরম থাকবে, মানে কেকের মতো থাকবে, আর বাহিরের দিকটা ক্রিস্পি হয়ে যাবে। তো এই জন্য চেষ্টা করতে হবে মোটামুটি সবগুলো যেন একটা হাতের আন্দাজে একই সমান হয়। তো আমার মোটামুটি সবগুলো কিন্তু স্লাইস করা অলমোস্ট হয়ে গেছে, আপনারাও এভাবে করে স্লাইস করে নেবেন। আর আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আমাদের যে বিস্কিটের সাইজগুলো আসলে কেমন হলো। খুবই ছোট ছোট সাইজের কিন্তু আমি বিস্কিট করেছি, আমার কাছে এই সাইজটাই ভালো লাগে তাই আমি এটা করেছি। তবে আপনারা কিন্তু আরও বড় বড় সাইজও করতে পারবেন, আমি আগেও বলেছি। এখন আমাদের হচ্ছে যে র্যাকটা আছে ওভেনের ভেতরে র্যাক, সেই র্যাকের মধ্যেই কিন্তু আমি এগুলোকে খুব ভালোভাবে হালকা একটু ফাঁকা ফাঁকা রেখে কিন্তু সাজিয়ে দিয়ে দিচ্ছি। আর যদি আপনারা মাইক্রোওয়েভ ওভেনে করেন তাহলে হচ্ছে মাইক্রোওয়েভ ওভেনেও কিন্তু, মানে কনভেকশন ওভেন যেটা, সেখানেও কিন্তু এরকম স্ট্যান্ড দেওয়া থাকে, স্ট্যান্ডের উপরে আপনারা সাজিয়ে দিবেন। আর এক্সট্রা যেগুলো ছিল সেগুলো আমি দিয়েছি আমাদের হচ্ছে কালো আরেকটা ট্রে আছে সেই ট্রের উপরে দিয়ে দিয়েছি এক্সট্রা বিস্কিটগুলো। এভাবে করে 2টা ট্রের মধ্যে করেই কিন্তু আমি বেক করে নিব। তো আপনারা যদি আরও বেশি করেন সেক্ষেত্রে হয়তোবা 2বার বেক করতে হতে পারে, 2বারে হয়তোবা হবে, আর যদি আপনারা এরকম সাইজের করেন তাহলে একবারেই কিন্তু বেক করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে এক্সট্রা যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি এরকম আমাদের যে আরও একটা ট্রে সেটার মধ্যে করে দিয়ে দিয়েছি। আর একটু খেয়াল রাখতে হবে একটা বিষয়, সেটা হলো এই কালো ট্রে কিন্তু এটা খুব গরম হয়ে যাবে, গরম হওয়ার কারণে এটা নিজেও যেহেতু একটা হিট প্রডিউস করছে বা একটা ধরে রাখছে হিট, সে কারণে বিস্কিটের নিচে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন আপনারা যখন এরকম করে আর কি বিস্কিট তৈরি করবেন। আচ্ছা, এরপরে আমি এটাকে পুনরায় ওই 180 ডিগ্রিতে আমরা কেক বেক করেছি, আর 160 ডিগ্রিতে এটাকে আমরা 15 মিনিটের জন্য প্রথমে বেক করে নিব। 15 মিনিট পর এভাবে করে সবগুলো বিস্কিট উল্টে দিব, অবশ্যই এই কাজটা করতে হবে। 15 মিনিট
পরে আপনি দেখতেই পাচ্ছেন কিন্তু উপরে একটা ব্রাউন কালার চলে এসেছে, কিন্তু নিচের দিকে একটু হালকা সাদা কালার আছে। এই সাদা কালারটা যেন ব্রাউন হয়ে যায় সেটার জন্যই আমরা সবগুলো বিস্কিট এভাবে করে উল্টে দিব। তাহলে আমাদের দুই পাশে সুন্দর মুচমুচে হবে আর একদম পারফেক্ট প্রফেশনাল একটা বিস্কিট তৈরি হবে। এই কাজটা কিন্তু খুবই জরুরি, এটাও চুলাতেও যদি আপনারা করেন চুলাতেও মাঝখানে 15 মিনিট পর একবার বের করে এভাবে করে উল্টে দিতে হবে। আর চুলার তাপমাত্রার ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে, তাপ যদি বেশি হয়ে যায় তাহলে বিস্কিট কিন্তু নিচ থেকে পুড়ে যাবে। আর এটা যেমন ওভেনে উপর থেকে কালার এসেছে, আপনারা যখন চুলায় করবেন তখন নিচ থেকে আগে কালার আসবে। তো এরপরে আমরা 15 মিনিট আরও একবার বেক করে নিয়েছি, আর এরপরে দেখেন আমাদের বিস্কিটটা একদম পারফেক্টলি হয়ে গেছে। আমার ক্যামেরার কারণে একটু সাদা সাদা লাগছে দেখতে, কিন্তু খুবই সুন্দর একটা কালার এসেছে বিস্কিটে, একদম ইয়েলোইশ একটা কালার এসেছে, যেটা কিনা একদমই ন্যাচারাল একটা কালার, খুবই সুন্দর কালার এসেছে। আর এটা হচ্ছে কালো ট্রেতে করা বিস্কিটগুলো, এবং বিস্কিটগুলো এত সুন্দর ক্রিস্পি হয়েছে আর এত সফট, ট্রাস্ট মি, এই বিস্কিটটা খাওয়ার পরে আপনার দোকানের যে বিস্কিটগুলো সেগুলো খেতে খারাপ লাগবে, সেগুলো বেশি টেস্টি মনে হবে না। এই বিস্কিটটা মানে এতটাই সফট, আর দোকানের বিস্কিটে কিন্তু মার্জারিন ব্যবহার করা হয়, তাই খাওয়ার পরে দেখবেন যে মুখে একটু লেগে থাকে। আর এটা যেহেতু তেলের বিস্কিট, মার্জারিনের চাইতে কিন্তু কম ক্ষতিকর। তো আমি একটা বিস্কিট আপনাদেরকে ভেঙে দেখালাম, দেখতে পাচ্ছেন একদম ভিতর থেকে কিন্তু সুন্দরভাবে বিস্কিটটা হয়ে গেছে, এবং এই বিস্কিটটা কিন্তু মুখে দেওয়ার সাথে সাথে আপনার মিলিয়ে যাবে, এত সফট হবে বিস্কিটটা। তো এই হচ্ছে ফুল প্রসিডিওর আমাদের ড্রাই কেক তৈরি করার। লাইভ ক্লাসের পরে আপনারা এই ভিডিওটা অবশ্যই পুরোটা মনোযোগ সহকারে দেখে নেবেন। এখন আমি আপনাদেরকে একটু বলে দেই কীভাবে আপনারা কেকটাকে স্টোর করবেন। এরকম একটা বক্স নিয়ে নিতে পারেন, অথবা যে কোনো বয়াম নিয়ে নিতে পারেন, আরও ভালো হয় যদি একটা এয়ারটাইট বক্স নিয়ে নিতে পারেন। এভাবে করে আমরা বক্সে বিস্কিটগুলো সাজিয়ে রাখবো, তাহলে বেশি আর কি জায়গা থাকবে, মানে বেশি বিস্কিট রাখতে পারবেন এলোমেলো রাখার চাইতে। তো এভাবে করে বিস্কিটগুলো রেখে আমরা বাহিরেই মানে একদম রুম টেম্পারেচারেই রাখতে পারবো প্রায় মাসখানেক, এভাবে করে আমরা এটাকে স্টোর করতে পারবো। তবে চেষ্টা করবেন যেহেতু এটা ড্রাই কেক সেহেতু এটা খুব বেশি দিন স্টোর না করার। আর এগুলো আসলে বানালে বাসায় থাকেও না, আপনি বানাবেন কয়েকদিনের মধ্যে এটা শেষ হয়ে যাবে, এটা আমার বিশ্বাস, কারণ আমি নিজেও বাসায় এটা বানিয়ে রাখতে পারি না, 2-3 দিন সর্বোচ্চ থাকে, তারপর শেষ হয়ে যায়। তো এই ছিল ফুল ক্লাস। আপনাদের এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।